kind of jaw and it and it one and or if we man bathroom it's a bathroom it's a আর গলা বসে গেছে, গলা দিয়ে পানি খেতে পারছে। তো আমি ফেরিতে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা আমাকে বললো যে সিম্পল জ্বর, সো ওনারা আমাকে নাপা দিয়েছিল, আমি নাপা খেয়েছিলাম। তো আমি ফেনীতে 2 দিন একা ছিলাম, মানে একটা রুমে ছিলাম, কিন্তু আমি যখন বুঝতে পারতেছি যে আমার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আমি ঢাকায় চলে আসছি। তবে আমি যখন ঢাকায় আসছি তার আশেপাশে 2টা সিট ভাড়া নিয়ে আমি একা আসছি, একা এসে আমি আমার বাসায় চলে আসছি। আমার বাসার মেম্বারদেরকে আমি আগেই আমার গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি কালকে সিবিসি করাইছি একটা হাসপাতালে, তো সেখানে আসছে ওখানে করোনা ভাইরাসের কোনো কিট নাই, মানে সেটা দিয়ে আসলে পরীক্ষা করা হয় সেটা নাই। আমি গতকালকে আমার জ্বর ছিল 101, সকাল থেকে আমার গলা ব্যথায় আমি পানিও খেতে পারছি না। তো আমি হেল্পলাইনে ফোন দিলাম, ফোন দেওয়ার পর ওনাদের ভাষা ছিল যে ওনারা আমাকে 4টা ওষুধ দিছে, একটা হচ্ছে জেনেক্স 50 নাপা, আর একটা হচ্ছে একটা কাশের ওষুধ, এই 3টা দিছে, আর স্যালাইন দিছে, স্যালাইন খাওয়ার জন্য, নাইলে স্যালাইন পুশ করার জন্য, আর 10-15 দিন আমি হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ আমার এখন তো মাত্র 4-5 দিন চলতেছে, 6-7 দিনের ভিতরে আমার হার্টবিট কমে যাবে। তো এখন আমি চিন্তা করতেছি মানে কোন দেশে বাস করতেছি আর কোথায় বাস করতেছি। হ্যাঁ, ইভেন আমি কথা বলতে পারতেছি না, আমি টোটালি কথা বলতে পারছি না, আমার জ্বরটা উঠতেছে আর নামতেছে। এক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করতে পারি যে বাসা থেকে বের হওয়ার কোনো দরকারই নেই। আমরা যে বিয়েতে গেছিলাম সেই বিয়েতে যারা আসছিল, যে ইতালিয়ান ফ্যামিলি আসছিল, বিশেষ করে কেউ জানতো না যে ওনারা ইতালিয়ান ফ্যামিলি, তো ওনাদের থেকে আমাদের পুরো এলাকায় আরো 40 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, সন্দেহ বাজানো আছে। আর যখন সিবিসি করাইছিলাম তখন আমাকে বলা হয়েছে যে এটা হচ্ছে প্রাথমিক স্টেজ, বাট আমার এখনো কোনো রকম জ্বর এগুলো কিছু করতেছে না, মানে আমার কাছে খারাপ লাগে। আমি নিচে নামবো আমার সেই শক্তিটাও নেই, তার হেল্পলাইনে ফোন দিচ্ছি, হেল্পলাইন বারবার বলতেছে যে আপনারা আপনারাও 3 দিন যান, দেখছে আমরা আপনাকে হাসপাতালে নিয়ে আসবো, কারণ আমার কলা ফুলে আমি কলা দিয়ে পানি খেতে পারছি না। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে অনেক বড় হাসপাতালে গেলেও করোনা হয়েছে, করোনা হয়েছে কোনো চিকিৎসা নেই। আমার সাথে যে 2জন আসছে তার মধ্যে 1জন মারা গেছে। আমি আমার বাসাটাকে খালি করে ফেলছি, মানে আমি এখন আমার খারাপ লাগতেছে না, ঘুম আসতেছে না, আমার মাথা ব্যথা করতেছে।
আমার শরীর ব্যথা করতেছে, আমি জানি না এটা করোনা ভাইরাস মা কি এটাবে কিছু, আমি এটা সত্যি একটু নোট কি, বাট আমি যখন হেলথ সেন্টারে ফোন করেছিলাম ওনারা আমাকে বলছে যে 3 দিন, মাত্র তো 3 দিন গেল, আপনি আরো 10 দিন 11 দিন বাসায় থাকেন তারপর টের পাবেন, কারণ আপনারা যে ওষুধগুলো দিচ্ছে জিমেক্স নাপা আর একটা কাশ ওষুধ দিছে এগুলো আমি খাচ্ছি কিন্তু আমার কোনো উপকার হচ্ছে না, স্যালাইন দিছে হাতে স্যালাইন নেই, এখন তো আমি কথা বলতে পারতেছি, সকাল থেকে আমি টোটালি কথা বলতে পারছি না, আমাদের ওই আমাদের ওই ফ্যামিলিতে 40 জনে একই রোগে আক্রান্ত, আমি মানে অনুরোধ করব যে বাসায় স্টে করেন, কোনো যত বড় লোক আত্মীয় স্বজনই হোক ওনাদের কাছে যাওয়াটা অনেক সেফ না, আমার তো আগে থেকে সমস্যা ছিল যার কারণে এই এই ব্যারেজটা মনে হয় আমি জানি না, বাট ডাক্তার বললো যে আপনি এখন প্রথম স্টেজে আছেন তো আপনি তাড়াতাড়ি মানে মুভ করতে পারবেন, বাট আমি বিছানা থেকেই নামতে পারছি না, আমার একটা রিকোয়েস্ট যে মানে যত বিয়ে যত কিছু সবকিছু এড়াই চলা ছাড়া আসলে কিছু করার, আমি আমাকে দিয়ে বুঝতেছি আমার শরীরে আমার জ্বরটা উঠানামা করে, একবার 101 100 101 100, এখন আমি জানি না কি হবে, কালকে সকালে ICC DRV বলছে ওদের ওখানে যাওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে ওরা সেটা দেখবে যে আমি মানে আমি মানে আমার কোনো সিমটম আছে কি না, বাট আমার রিকোয়েস্ট হচ্ছে যে বাসা থেকে না বেরোয় বাসা থেকে না বেরোয় বাসায় থাকাটাই বেটার,